আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রতিনিয়ত ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয় উপকূলের মানুষকে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, মাছের ঘের, দোকানপাট আর গবাদি পশু হারিয়ে অনেকেই দিশহারা। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন অনেকেই। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নেওয়া হয়েছে ব্যবস্থা। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলী স্যার রিপোর্ট। খুলনায় জোয়ারের পানিতে বন্দী তিন উপজেলার 6,000 বাসিন্দা, কেউ বা আশ্রয় কেন্দ্রে, কেউ বা তলিয়ে যাওয়া ঘরের উঁচু জায়গায় ঠাঁই নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বাঁধ সংস্কারের কাজ চলছে। কোন থাকার কোনো জায়গা নেই, আমাদের ঘর বাড়ি সবকিছু ভেঙে চলে গেছে, ঘরের মাটি নেই, না খাই রয়েছে। ইতিমধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। প্রতিটা ইউনিয়নের সরকারের পক্ষ থেকে 2,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে লন্ডভন্ড সাতক্ষীরার 24 ইউনিয়ন, ভেসে গেছে 5,000 মাছের ক্ষেত, প্লাবিত হয়েছে 70টির বেশি গ্রাম। মংলা সুন্দরবন সংলগ্ন জয়মনিরঘোল, কানাইনগর, চিলা, সুন্দরতলা, কলাতলা ও বুড়িডাঙ্গায় পানিবন্দী অন্তত 750 মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বসতঘর, ভেসে গেছে 685টি মাছের খামার। বরগুনায় 17 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত এবং বেশ কিছু পয়েন্ট ভেঙে যাওয়ায় পানিবন্দী শত শত পরিবার, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে নিম্নাঞ্চলের মানুষের। এদিকে দুর্গতরা জানিয়েছেন তাদের খোঁজ খবর নেয়নি কেউ। কোনো প্রশাসন, কোনো চেয়ারম্যান আইয়ে দেখে নাই যে তারা কিভাবে আছে। পয়েন্টগুলো মানে মেরামত এবং প্লাস ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলমান রয়েছে। ভোলার বেশিরভাগ এলাকায় রয়েছে ঝড়ের ক্ষতচিহ্ন। পানিবন্দী পুরো দ্বীপের মানুষ, ঘরবাড়ি, মাছের ঘের, দোকানপাট আর গবাদি পশু হারিয়ে দিশেহারা অনেকেই। জেলায় 4,500 কাঁচা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে, মারা গেছেন দুজন, নিখোঁজ হাজারো গবাদি পশু। এছাড়া 15 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, পানিবন্দী অন্তত 30,000 মানুষ। উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ না থাকায় এ জনপদের মানুষ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কবলে প্রতিনিয়ত সর্বশান্ত হচ্ছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।